প্রতি বছরের ন্যায় এই বছরও উদয়পুর শ্রী শ্রী জগন্নাথ সেবা মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবের স্নানযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয় যথাযোগ্য মর্যাদায়। মঙ্গলবার সকাল থেকে মহাস্নান, ভোগরাগ, কীর্তন সহ নানা ধর্মের লোক সামিল হয়ে স্বামী সন্তান সহ পরিবারের মঙ্গল কামনায় সামিল হয়েছেন। জগন্নাথ মন্দিরে পুরোহিত জানান, এই বছর স্নানযাত্রা ঘটা করে মায়েরা বোনেরা পালন করেছেন, কারণ গত দুবছর করোনা মহামারীর ফলে স্নানযাত্রা করতে পারেনি, তাই এই বছর মায়েরা বোনেরা সামিল হয়েছেন প্রভু জগন্নাথের স্নানযাত্রায়। উদ্দেশ্য সবার মঙ্গল কামনায় ব্রতী হয়েছেন। পরবর্তী সময় মন্দিরে পূজা ও ধর্মালোচনার আয়োজনের পাশাপাশি দুপুরে মহাপ্রসাদের আয়োজন করে বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা পায়োনিয়ার। আজকে স্নানযাত্রা, সমস্ত ভক্তরা স্নান করাচ্ছে। আজকে জগন্নাথের সবার স্নান করবেন এবং সবাইকে একটা বছরের সুযোগ দেন, যেমন সবাই একটা ডিসকাউন্ট, ভগবানের একটা ডিসকাউন্ট দেন, যেমন আজকে সবাই নিজের হাতে ধরে ভগবানকে স্নান করাতে পারবে এবং সবাই ভগবানের কৃপা পাবে। আজকের একটা দিনটা মহত্ব, আজকে সবাই এসে ভগবানকে স্নান করানোর একটা বিশেষ একটা দিন। আজকে জগন্নাথ জগতের নাথ এবং সবাই জগন্নাথ শ্রীদের হাতে স্নান করে, কারণ আজকের দিনটাই স্পেশাল এবং জগন্নাথ একটা বাদ দিয়েছে আজকের দিনে সবাই স্নান করতে পারবে। আর কিছুদিন পরে তো রথযাত্রা, কিছুদিন পরে রথযাত্রা, রথযাত্রার দিনে ভগবান সবাই রাতে এখান থেকে জগন্নাথ গড়িতে যাবেন। গড়িতে গিয়ে জগন্নাথ মানে সবাই রাতে তিনি আজকে সেবা গ্রহণ করবেন। বছরে একটা দিন ভগবানের সুযোগ দেন, সবাই যেন ভগবানের সেবা করতে পারে সেই দিনটাই। সেখানে কি আজকে কি মা বোনের আগে স্বামী এবং স্বামী সন্তানের কি মঙ্গল কারাতে আসে? হ্যাঁ, সবাই সবার মঙ্গল কামনা করার জন্য ভগবান এখানে স্নান করতে হয়, সবাই মঙ্গল হবে এবং সবাই স্নান করতে পারবে। আপনার নাম? রঘুরাম দাস।